লজ্জা আর মান বাঁচানোর ম্যাচ, দিন শেষে হাফ ছেড়ে বাঁচা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারলেও শেষ ম্যাচে দাপুটে জয় হাতুরুর শিষ্যদের, যেখানে রেকর্ড গড়েছেন মুস্তাফিজ ও রিশাদ হাসান। দুই পরিবর্তন নিয়ে মাঠে নামা বাংলাদেশ টস জিতে বোলিং করতে নামে। শুরুটা অবশ্য সফরকারীদের জন্য খুব একটা ভালো ছিল না। এদিন মূল একাদশের চার ক্রিকেটারকে বিশ্রামে রেখে মাঠে নামে যুক্তরাষ্ট্র। স্বাগতিক দুই ওপেনার মিলে 46 রানের জুটি গড়েন, সে জুটি ভাঙেন সাকিব আল হাসান। এরপর শুরু হয় মুস্তাফিজ শো। জাহাঙ্গীর, নীতিশ কুমার, কোরে অ্যান্ডারসন সহ ছয় ব্যাটসম্যানের উইকেট তুলে নেন এই বাহাতি। চার ওভার বল করে মাত্র 10 রান দিয়ে তুলে নেন 6 উইকেট, যা কিনা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে রেকর্ড। এছাড়া সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ড গড়েছেন রিশাদ হাসান, চার ওভার বল করে মাত্র 7 রান দিয়ে একটি উইকেট পেয়েছেন এই লেগ স্পিনার। শেষে নির্ধারিত ওভারে 104 রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের কোনো সুযোগই দেননি দুই টাইগার ওপেনার। তানজিদ হাসান করেন 42 বলে 58 রান, আর সৌম্য সরকারের ব্যাট থেকে আসে 28 বলে 43 রানের ইনিংস। শেষে 50 বল ও 10 উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। তবে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে সিরিজ হারের আক্ষেপ আর ক্ষত তো ভুলে যাওয়া কঠিন। মাহফুজুল ইসলাম, আরটিভি।